সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের প্রোগ্রামে আমি রিটার্ন ভ্যালু এবং ফাংশন প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি রিটার্ন ভ্যালু। রিটার্ন ভ্যালু হচ্ছে যে একটা ফাংশন তার কোন মানটা রিটার্ন করবে সেটাই, এবং সেই মানটাই হচ্ছে আসলে ফাংশনটার আর মূল মানটাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ একটা ফাংশন কি রিটার্ন করতেছে নির্দিষ্ট ইনপুটের জন্য, যে নির্দিষ্ট আউটপুট মানে নির্দিষ্ট ভ্যালু রিটার্ন করে সেটাই হচ্ছে তার রিটার্ন ভ্যালু, এবং এই রিটার্ন ভ্যালুটাই হচ্ছে আসলে ওই ফাংশনটার মান। এবং এই বিষয়গুলো আমরা আগেও জেনে এসেছি। আমি এখানে একটা ফাংশন লিখবো, ইন্টিজার অ্যাড ফাংশন, এবং এখানে আমরা দুটো প্যারামিটার নিব, ইন্টিজার এ কমা ইন্টিজার বি, এবং আমি রিটার্ন করব এ প্লাস বি। এ প্লাস বি আমার রিটার্ন করবে। এবার আমরা যে কাজটা করব, যে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে মেইন ফাংশন থেকে এটাকে কল করব। যদি আমরা এইভাবে কল করি অ্যাড 5, 6, তাহলে কিন্তু এই ফাংশনের কাজ হবে। আমরা যদি রান করি কোনো প্রকার আমরা আউটপুট দেখতে পাবো না। ফাংশনের কাজ হয়েছে কিন্তু কোনো প্রকার আউটপুট দেখতে পাইনি। এর কারণটা হচ্ছে এই ফাংশনের মধ্যে কোনো প্রিন্ট ফাংশন নেই। প্রিন্ট ফাংশন থাকলে আমরা কি করতাম, যে যেটা প্রিন্ট করেছে সেটা আমাদেরকে আউটপুট হিসেবে শো করতো। যেহেতু আউটপুট হিসেবে শো করেনি কিছু, সেহেতু আমরা আউটপুট হিসেবে কিছু পাইনি। এখন আমরা এখানে তাহলে আমাদের রিটার্ন ভ্যালুটা, সরি, এখানে রিটার্ন ভ্যালুটা হচ্ছে এ প্লাস বি। অর্থাৎ আমরা যদি 5, 6 দিই তাহলে এ এর মান 5, বি এর মান 6, 11, এবং ফাংশনের মান হচ্ছে 11। এবং এই মানটা আমরা প্রিন্ট করতে চাই, তাহলে কিভাবে প্রিন্ট করবো আমরা জানি। প্রিন্ট করতে গেলে আমাদেরকে যে জিনিসটা করতে হয় সেটা প্রিন্ট এফ ফাংশন ইউজ করতে হয়, এবং এখানে আমাদেরকে স্পেসিফায়ার দিতে হবে যে আমরা আসলে যে মানটা প্রিন্ট করব, আমরা যে মানটা প্রিন্ট করব সেই মানটার টাইপ কিরকম। যে এই যেহেতু আমরা এই মেইন ফাংশনে অ্যাড ফাংশনটা কল করব, সরি, আমরা যেহেতু অ্যাড ফাংশনে যে রিটার্ন করবে সেটা প্রিন্ট করব, এবং এই অ্যাড ফাংশন একটা ইন্টিজার মান রিটার্ন করবে, সেহেতু এখানে আমরা স্পেসিফাই হিসেবে দেবো পার্সেন্ট ডি, এবং যে মানটি রিটার্ন করতেছে সেটা হচ্ছে তার রিটার্ন ভ্যালু। আমরা কি রিটার্ন করতেছে অর্থাৎ রিটার্ন ভ্যালুটা যদি আমরা প্রিন্ট করব, তাহলে সেই ফাংশনটা আমরা যদি এভাবে লিখি কল করি, তাহলে এই ফাংশনটা একটা মান রিটার্ন করবে যেটা হচ্ছে তার রিটার্ন ভ্যালু, এবং যেইটা যে রিটার্ন ভ্যালুটাই হচ্ছে আসলে সেই ফাংশনটার মানকে রিপ্রেজেন্ট করে। এবং আমরা যদি এটাকে রান করি এবার আমরা আমাদের আউটপুট ইলেভেন পাবো। এটাই হচ্ছে আসলে রিটার্ন ভ্যালুর কাজ, একটা ফাংশন থেকে তার মান কিছু মান বের করে নিয়ে আসা, দরকারি মানগুলো। এবং সব থেকে দুঃখের ব্যাপার হলো যে একটা ফাংশন থেকে আমরা একটা মাত্র রিটার্ন ভ্যালু পাবো, এবার একটা বেশি আমরা মান রিটার্ন করতে পারবো না। অর্থাৎ একটা ফাংশন একটা ভ্যালু রিপ্রেজেন্ট করে, তার মানে কি একটা ফাংশনের অফকোর্স একটা মানই হবে, একাধিক তো মান হতে পারবে না। তাহলে আমরা একটা ফাংশন থেকে মাত্র একটা জিনিসই রিটার্ন করতে পারবো। এবার আসি ফাংশন প্রোটোটাইপ। ফাংশন প্রোটোটাইপটা হচ্ছে যে আমরা এই মেইন ফাংশনে কি কি ফাংশন কল করেছি মেইন ফাংশন থেকে। এখানে আমরা দুটো ফাংশন কল করেছি, একটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন, একটা হচ্ছে অ্যাড ফাংশন। আমরা যদি কোনো ফাংশনে, সেটা মেইন ফাংশন হোক অথবা অন্য যে কোনো ফাংশনই হোক, কোনো ফাংশন থেকে একটা ফাংশন কল করি, তাহলে সেই ফাংশনগুলোকে অবশ্যই তার উপরে ডিক্লেয়ার করে দিতে হবে সেই ফাংশনগুলো। যেমন এখানে প্রিন্টএফ এবং অ্যাড, এই দুটো ফাংশন উপরে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। কীভাবে হয়েছে, অ্যাড ফাংশনটা তো এটাই, এবং প্রিন্টএফ ফাংশন রয়েছে এই stdio.h হেডার ফাইলে। এবং হেডার ফাইলের কাজটা হচ্ছে যে সেখানে অনেকগুলো ফাংশন আগে থেকে ডিফাইন করে রাখা হয়েছে, এবং আমরা জাস্ট সেগুলো কল করব। সো এবার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যে যদি আমরা একাধিক ফাংশন ইউজ করি, যেমন এখানে আমি একটা ফাংশন ইউজ করতেছি ইন্টিজার abs অ্যাপসুলেট, আমি একটা ফাংশন লিখলাম সেটা হচ্ছে ইন্টিজার এ কমা ইন্টিজার বি দিলাম। এবিএস ফাংশনটার কাজ
সাধারণভাবে অনেক অর্থ বোঝালো, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এর যোগফলে যে মানটা হবে সেটার নেগেটিভ মান রাখা যাবে না, সেই কাজটি করবো। যদি ই আমরা আগে এখানে একটা ইন্টিজার এ নেই, অ্যাড ইকুয়াল টু হচ্ছে এ ডবল ডি এ কমা বি নিলাম, এ ডবল ডি এ কমা বি নিলাম, এবং এবার চেক করবো যে ইফ সরি, আচ্ছা এস ফাংশনের কাজ আমরা একটু পরিবর্তন করি, যে আমরা এস ফাংশনটার কাজ সেটাই হবে। আচ্ছা ঠিক আছে থাক, সমস্যা নেই, যেটা করতেছিলাম সেটাই করি। যদি এডি এ ওয়ানটা জিরো থেকে ছোট হয় তাহলে রিটার্ন করবে এডি ইন্টু মাইনাস ওয়ান, বা মাইনাস এডি দিলেও হবে, সমস্যা নেই, আমরা মাইনাস এডি দিই, রিটার্ন করবো মাইনাস এডি ইজ রিটার্ন এডি। অর্থাৎ এ আর বি এর যোগফল মানটা যদি নেগেটিভ হয় সেটা পজিটিভ রিটার্ন করবে, আর যদি পজিটিভ হয় তাহলে তো পজিটিভই থাকবে, এটাই। দেখুন এখানে আমরা যে কাজটা করেছি অ্যাড ফাংশনটা কল করেছি, এবং অ্যাড ফাংশনটা আগেই আমি দিয়ে দিয়েছি, এইভাবে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমরা অ্যাড ফাংশনটা এপস ফাংশনের নিচে দিতাম তাহলে সমস্যাটা হতো। কি সমস্যা হতো, যে যখন এই অ্যাড ফাংশনটা কল হতো তখন এড এড এই ফাংশনে সে খুঁজতো, যখন এড ফাংশনে খুঁজবে এবং উপরে পাবে না, এবং সে কিন্তু দেখবে উপরে এগুলো ডিফাইন করা আছে কিনা, এড ফাংশনটা সবকিছু কিন্তু স্টুডিও ডট এইচ আগে ডিফাইন করে দেওয়া আছে, মানে স্টুডিও ডট এইচ এর ভিতরে পিন ফাংশনগুলো ডিফাইন করে দেওয়া আছে। যখন মেইন ফাংশনে আমরা পিন ফাংশনটা কল করতেছি তখন হচ্ছে কি, সে এই ডিফাইন করা থেকে নিয়ে নিচ্ছে এবং বুঝতে পারছে যে আগে ডিফাইন করা আছে, সেটা কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যখন এখানে দেখবে যে অ্যাড ফাংশনটা আগে ডিক্লেয়ার করা নেই তখন সমস্যাটা করবে। এই সমস্যা এড়ানোর জন্য আসলে আমরা হয় অনেক ফাংশন যখন কল করি তখন কোনটার আগে কোনটা পিছনে কোন ফাংশনে কোন ফাংশন কল করতে হবে সেইগুলো অনেক বেশি পরিমাণে ভেজাল হয়ে যায়, এবং আমরা সাধারণভাবে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে মেইন ফাংশনটাই গিয়ে সবার আগে দিয়ে দিই, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে কাজটা কিরকম হচ্ছে। যেমন আমরা যদি একটা বোর্ড সম্পূর্ণ কোড দেখি, এই কোডটা যদি আমরা দেখি আমরা কিন্তু ফাংশন দেখবো না, কোড বুঝতে গেলে কখনো আমরা এই ফাংশন থেকে শুরু করি না, প্রথম থেকে শুরু করি না। কোড বুঝতে গেলে আমাদেরকে যেটা শুরু করতে হয় সেটা হচ্ছে মেইন ফাংশন থেকে শুরু করতে হয়। দেখতে এক লাইন প্রথমে কি হচ্ছে প্রিন্ট এফ অ্যাড ফাংশন, তখন আমরা দেখবো যে অ্যাড ফাংশনের কাজটা কি, তখন দেখবো অ্যাড ফাংশনের কাজ হচ্ছে যে আমরা যে দুটা মান দিব সেই দুটা মান রিটার্ন করা, তার মানে এই কাজটা হয়ে গেছে। এইভাবে আমরা আসলে দেখি, তো সেই ক্ষেত্রে কি করতে হয়, আগে মেইন ফাংশন দিতে হবে, তারপর অন্যান্য ফাংশনগুলো নিচে আমরা ডিফাইন করে দিই, অর্থাৎ নিচে আমরা সেগুলো লিখি। এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে এই ফাংশনগুলো যে আছে মেইন ফাংশনের পরে আছে কোথাও না কোথাও লেখা আছে, সেগুলো আমরা আগে ডিফাইন করে দিতে হয়, এবং এই ব্যাপারটাকে বলা হয় ফাংশন প্রোটেক্ট। অর্থাৎ আমি প্রথমে বলে দিব যে এই ফাংশনগুলো আমি পরে ডিফাইন করেছি, তো আপনি কোনো সমস্যা নেই, কখনো খুঁজতে গেলে পাওয়া যাবে। এই কাজটাকে বলা হয় ফাংশন প্রোডাক্ট। আসলে ফাংশন প্রোডাক্টটা কেন দরকার এটাই হচ্ছে জানাটাই সব থেকে কঠিন ব্যাপার, এছাড়া ফাংশন প্রোডাক্ট ডিফাইন করা সোজা, কি করতে হয় কোনো কিছু করতে হয় না, আমরা যে এই ফাংশনের প্রথম যে লাইনটা লিখেছি পুরোপুরি লাইনটা আমরা কপি করবো, জাস্ট কপি করে পেস্ট করে দিব, শেষে একটা সেমি দিল, আবার এই লাইনটা পুরোপুরিটাই কপি করে পেস্ট করে দিয়ে সেমি দিল। এই কাজটুকু করলেই এর মানে হচ্ছে, এরপর যদি আমরা এখানে কন্ট্রোল এক্স দিলাম ভি দিলাম, এবার দেখি আমরা এখানে এপস ফাংশনটাকে আসলে কল করব, এখানে আমরা কল করব এপস এপস ফাইভ কমা সি, তাহলে কি হবে এপস ফাংশন এড ফাংশন সবগুলো ফাংশনই কল হবে। যখন আমাদের এই মেইন ফাংশনটা আসবে কল হবে তখন কি হবে, প্রথমে প্রিন্ট করবে, প্রিন্ট করার কাজটা কি হবে এই ফাংশনে কল করবে এস ফাইভ কমা সিক্স, এস ফাইভ কমা সিক্স করার আগে সে দেখবে যে উপরে এটা ডিফাইন করে দেওয়া আছে কিনা, দেখবে যে হ্যাঁ এখানে বলে দেওয়া আছে যে এই ফাংশনটা
প্রোগ্রামের কোথাও না কোথাও আছে, তো সেহেতু সেরকম খুঁজবে যে আসলে কোথায় আছে। যদি আমি ফাংশনটা আগে দিয়ে দিতাম তাহলে আগে পেয়ে যেত, যেহেতু আগে দেয়নি সেহেতু সে এখানে চেক করলো যে আসলে এই ফাংশনটা আছে কিনা। যেহেতু ফাংশনটা আছে সেহেতু সে কি করবে, ইউএফএস ফাংশনে চলে আসবে। এস ফাংশন আসার পর কি হবে, প্যারামিটার দুটো 5,6, 5,6 এদেরকে কি করবে, অ্যাড করবে। আবার দেখা হবে যে এই অ্যাড ফাংশনটা উপরে আছে কিনা, দেখবে যে নাই 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 এখানে আছে, তার মানে প্রোডাক্ট হিসেবে ডিক্লেয়ার করা আছে। প্রোডাক্ট হিসেবে ডিক্লেয়ার করার মানেটা হচ্ছে যে এই প্রোডাক্ট প্রোগ্রামে আমি কোথাও না কোথাও এই ফাংশনটাকে আমি ডিফাইন করে দিয়েছি। তো সে খুঁজবে এখন এই ফাংশনটা কোথায় রয়েছে, এই ফাংশন রয়েছে এখানে। এটার কাজ হচ্ছে যে যে দুটো ভ্যালু দিব সে দুটো ভ্যালু যোগফল প্রিন্ট করে দেওয়া, সে যোগফল প্রিন্ট সরি প্রিন্ট করে দেওয়া না, যোগফল রিটার্ন করা। যোগফল রিটার্ন করবে কি করবে, এলিফেন্ট এখানে রিটার্ন করবে। সো তারপর চেক করবে যে এলিফেন্টটা ধনাত্মক ঋণাত্মক, দেখবে যে ধনাত্মক সেটি ইফ কন্ডিশনে যাবে না, ইউসে আসে এলিফেন্ট মানটা রিটার্ন করবে। সো এই প্রোগ্রামের আউটপুটটা হবে এলিফেন্ট। আমি যদি রান করি তাহলে এই প্রোগ্রামের আউটপুট হচ্ছে এলিফেন্ট। এবং এফ দেওয়ার সুবিধা হচ্ছে আমরা যদি -5, -6 দিই তাও এটার মান এলিফেন্ট আসবে, মানে কোনো ঋণাত্মক মান আসবে না। এফ ফাংশনটা কল করার জন্য এটা হয়েছে। সো আশা করি ফাংশন প্রোটোটাইপ এবং রিটার্ন ভ্যালু সম্পর্কে আপনারা কিছু তথ্য জানতে পেরেছেন এবং ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছেন। কিভাবে ফাংশন প্রোটোটাইপটা ডিক্লেয়ার করতে হয় সেটা খুব সোজা, শুধু একটা সেমিকোলন দিতে হয়। আমরা এখানে ইন্টিজার এ কমা বি না দিলেও চলবে, আমরা শুধু ইন্টিজার ইন্টিজার দিলেও হবে, বাট ওই বিভাগগুলোতে না গেলাম, শুধু যুক্ত জানা রাখলাম যে কিভাবে ফাংশন প্রোটোটাইপটা ডিক্লেয়ার করতে হয়। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরে টিউটোরিয়ালে, ধন্যবাদ।